আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি কয়েকটি শীতের পিঠা শেয়ার করব, যেগুলো একটা ডো আর একটা পুর দিয়েই বানাতে পারবেন। যদি আমরা একটা পুর দিয়ে কয়েকটা পিঠা বানিয়ে ফেলতে পারি তাহলে তো খুব কাজটা সহজই হয়ে যায়। তাই আজকের এই রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম নারিকেল 340 গ্রাম। এই নারিকেলটা একদম কোরানোই থাকে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। দুধের সাথে নারিকেলটা একটু মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পাউডার দুধ। পাউডার দুধ দেওয়ার কারণ হচ্ছে দুধটা যেন আরও বেশি একটু ঘন হয়। যেহেতু আমি প্রথমে পুরটা বানাচ্ছি, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাটালি গুড়। চালের গুঁড়া 1/4 কাপ পরিমাণ। এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। গুড়টা গলে গেলেই কিন্তু বেশ খানিকটা নরম হয়ে আসবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার পুরটা কিন্তু অলমোস্ট রেডি। যারা এই পুরটা দিয়ে পাটিসাপটা পিঠা বানাতে চান তারা কিন্তু পাটিসাপটা পিঠাও বানাতে পারবেন। সেই ক্ষেত্রে এই পুরটা সামান্য একটু পাতলা রাখবেন, আর একটু লিকুইড দুধ ব্যবহার করলেই কিন্তু এই পুরটা আর একটু পাতলা হবে। আমি যেহেতু আজকে পাটিসাপটা পিঠা বানাচ্ছি না, বাট আপনারা চাইলে এইভাবে এই পুর দিয়েই পাটিসাপটা পিঠা বানাতে পারবেন। এই তো আমার পুরটা কিন্তু বেশ কিছুক্ষণ রান্নার পর হয়ে গেল। এখন আমি এই পুরটা নামিয়ে রাখব। এটা হচ্ছে আমার দুধ পুলি পিঠার জন্য আমি দুধ জাল করে নিচ্ছি। এখানে একটা ছাঁকনিতে সামান্য কিছু এলাচ থেতো করে দিয়ে দিয়েছি, সেই জন্য এলাচের বিচিগুলো দুধের সাথে মিশবে না, ছাঁকনির ভেতরেই থাকবে, বাট এলাচের ফ্লেভারটা দুধের মধ্যে বের হবে। এখন আমি চালের গুঁড়াটা কিভাবে মেশাবো সেটাই একটু দেখাচ্ছি। দিয়ে দিয়েছি প্রথমে 1 কাপ পানি। এই ক্ষেত্রে আপনারা চাইলে একবারে পানিটা দিতে পারেন, আমি কয়েকবারে দেব। চালের গুঁড়াটাও আমি আস্তে আস্তে দেব। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ চালের গুঁড়া। সামান্য একটু লবণ দিয়ে দেবেন। এখন আমি পানিটার সাথে এই চালের গুঁড়াটা মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটা ফ্রাই প্যানের মতো নিয়েছি, সেই জন্য এতে খুব সহজেই চালের গুঁড়াটা ডো বানানো যাবে। যারা চালের গুঁড়া দিয়ে ডো বানাতে একটু কষ্ট হয় তারা কিন্তু এই প্রসেসটা ইউজ করতে পারেন, তাহলে খুব সহজেই এই গুঁড়িটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আর যেহেতু ফ্রাই প্যানটা ননস্টিক তাই কিন্তু খুব সহজেই এই গোলাটা তৈরি করা যায়। এটা জাস্ট আমরা যেভাবে আটার রুটি বানাই সেরকম ডো হবে, খুব একটা শক্তও না আবার নরমও না, এবং এভাবে খুব তাড়াতাড়ি ঝটপট পারফেক্ট একটা ডো আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এই ডোটা দিয়ে আপনারা সব ধরনের পিঠা বা রুটি সব কাজেই ব্যবহার করতে পারবেন। আমি আবারও 1 কাপ পানি দিয়ে দিলাম। শীতে সকালে যদি পিঠা না থাকে তাহলে কি আর হয়, সেই জন্যই আমি একসাথে একই ডো দিয়ে এবং একই পুর দিয়ে কয়েকটা পিঠা বানানোর চেষ্টা করেছি, যেটা হয়তো অনেকেরই কাজে লাগবে। অনেক সময় আমরা বাসায় যদি কোনো একটা আয়োজন করতে যাই তখন দেখা যায় কয়েকটা পিঠা না হলে হয় না, বিশেষ করে শীতের দিনে। সেই উদ্দেশ্যেই কয়েকটা পিঠা একসাথে বানিয়ে ফেলা। যখন আপনি অতিথি আপ্যায়নে অনেকগুলো পিঠা একসাথেই দিতে পারবেন তখন কিন্তু সবাই পিঠা দেখেই একদম খুশিতে মন ভরে যাবে। তাই আমরা একই কষ্টে যদি কয়েকটা পিঠা বানিয়ে ফেলতে পারি তাহলে তো খুবই ভালো হয়, এই জন্যই কিন্তু এই আইডিয়াটা শেয়ার করা। আর এগুলো খুবই কমন একটা পিঠা, আপনারা যারা বানাতে পারেন তারা তো ভালোই আমার পদ্ধতিগুলো দেখে নিতে পারেন, আর যারা পিঠাটা একটু কম পারেন তারা কিন্তু আমার এই প্রসেসগুলো
হুবহু ফলো করলে খুব ভালো পিঠা বানাতে পারবেন। তাই এই সহজ পদ্ধতিগুলো আমি শেয়ার করছি যারা একটু কম পারেন বা বিগিনার পিঠার ক্ষেত্রে তাদের জন্য। আমার এই চালের গুঁড়ার ডোটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে খুব একটা নরমও না শক্তও না। আমি এই পর্যায়ে নামিয়ে নিলাম, একটা ঢাকনা দিয়ে অথবা একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে রাখবেন। তারপর আমি এক এক করে রুটিগুলো বানিয়ে নিলাম, ছোট ছোট সাইজের রুটি বানিয়েছি। প্রথমেই আমি এই পুর ঢুকিয়ে রুটিটার উপরে এভাবে পুলিগুলো তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এরকম ছাঁচ না থাকলে হাতেই এভাবে বানাতে পারবেন। গোল রুটিটার মধ্যে পুরটা দিয়ে অর্ধেক করে সাইড দিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে ডিজাইনের মতো করে দিতে পারবেন। এই তো দেখতেই পাচ্ছেন যে আমার এটা কিন্তু আমি কিভাবে শেপ করে নিলাম। এখন এটা চাইলে আপনারা জাস্ট বের করে নিলে হবে, অথবা আপনারা যারা ডিজাইন করতে চান তারা কিন্তু হাতে ডিজাইনটাই করতে পারবেন। এভাবে আমি এক এক করে সবগুলো পুলি পিঠা বানিয়ে নেব। এই পিঠাগুলোই কিন্তু আপনি দুইভাবে বানাতে পারবেন। প্রথমত আমি ভাজা পুলি পিঠাও দেখাবো আপনাদের, তারপর আবার আপনাদেরকে রস পুলিও দেখাবো। দুটো পিঠাই কিন্তু অসম্ভব মজার, কোনোটার চেয়ে কোনোটা কম না। তাই আপনারা দুইভাবে খেয়ে দেখতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগে। আমি আগেই আপনাদের দেখিয়েছিলাম যে আমি দুধ জাল করে নিয়েছি, সেই দুধটার মধ্যে আমি এখন পিঠাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। আমার পিঠাগুলো কিন্তু কিছুক্ষণ জাল করার পর একদম রেডি। আপনারা চাইলে এর উপর কিছু কুড়ানো নারিকেল ছিটিয়ে দিতে পারেন, খুবই মজার একটা পিঠা। যারা খাবেন তারাই বুঝতে পারবেন যে কত মজার একটা পিঠা এটা। এখন আমি বাকি পুলিগুলো দিয়ে আরেকটা পিঠা বানাচ্ছি, এটা হচ্ছে ভাজা পুলি পিঠা। এই জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এই ক্ষেত্রে তেলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই, মিডিয়াম গরমেই ভাজতে পারবেন। আস্তে আস্তে অল্প তাপেই ভাজবেন, তাহলে পিঠার রঙটা খুব ভালো হবে আর খেতেও ভালো লাগবে। এভাবে আমি সবগুলো পিঠা এখন তেলে ভেজে নেছি, এক পাশ হওয়ার পর আরেক পাশ। এই তো আমার ভাজা পুলি পিঠাও রেডি হয়ে গেল না ঝটপট দুটো পিঠা। এই পুরটা দিয়ে আপনারা আবার কিন্তু পাটিসাপটা পিঠাও বানাতে পারবেন। সেই ক্ষেত্রে চালের ডোটা খুব পাতলা করে গুলিয়ে রুটির মতো এভাবে বানিয়ে নিতে হবে ফ্রাই প্যানেই। আর আমি এখন এই চালের গুঁড়ার যে ডোটা তৈরি করেছি সেটা দিয়ে কিন্তু রুটি পিঠাও বানিয়ে ফেললাম। রুটি পিঠাও আপনারা যারা পছন্দ করেন, বিশেষ করে গরুর মাংস দিয়ে অথবা নিহারি দিয়ে, তারা তো জানেনই কত মজার একটা পিঠা এটা। সকালে যখন শীতকালে আমরা নাস্তাটা খাই তখন কিন্তু এরকম চালের রুটি হলে সাথে মাংস আর কিছুই লাগে না। চালের রুটিগুলো আমি বানিয়ে দেখালাম যে কিভাবে আপনারা একই সময়ে একসাথে তিন চারটা পিঠা বানাতে পারবেন। আশা করি আমার আজকের এই পিঠার আয়োজন আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই ভিডিওটা শেয়ার করবেন, তাহলে অন্যরাও কিন্তু উপকৃত হবে ঝটপট সহজেই কিভাবে বেশ কটি পিঠা বানিয়ে ফেলা যায়। এই আইডিয়াটাও কিন্তু খারাপ নয়। আজ এই পর্যন্তই, সবসময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।